এত বড় হাঁড়ি নিয়ে আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো তো? ছাদে যাচ্ছি, কারণ আজকে রবিবার, ছুটির দিন, আর রোদটা মোটামুটি খারাপ হয়নি, তাই মাও এসছে, বড়ি দেওয়া হবে। তো প্রত্যেক বছর এই সময়টা মোটামুটি বড়ি দেওয়া হয়, তাই আজকেও সেই প্রসেসিংই চলছে। সব কিছু নিয়ে চলে আসা হয়েছে ছাদে, সব কিছু যা যা দরকার সব কিছু নিয়ে চলে এসেছি। মানে লাস্টে আমি ওই ডালের যে বাটাটা, ওই বাটাটা নিয়ে এসেছি। তো এখানে মা ওই ফেটাতে হবে, ভালো করে না ফেটালে তো ভালো বড়ি হবে না, তো যে কারণে মা বসে গেছে ফেটাতে। আর ফেটিয়ে মা মোটামুটি দেবে, আর আমরা সবাই মিলে এবার ফেটাবো, আর মা হচ্ছে বড়িটা দেবে। আর বড়ি পাটাটা নেই, তাই নেটের উপরেই বড়ি দেওয়া হচ্ছে। এই যে দেখো এতগুলো এতগুলো ডাল বাটা। তো ঠিক আছে, তোমরা পুরোপুরি দেখতে থাকো ভিডিও। কলকাতা যেতে কত ঘন্টা লাগে? শুভকে অনেক করে রিকোয়েস্ট করতে, আমাদের ঘরে সেই স্কাটলেটটা ছিল যেটাতে ফেটানো হয়, ওই মেশিনটা নিয়ে এসে মোটামুটি নিচ থেকে লাইন, পয়েন্ট থেকে লাইন নিয়ে এসে, কারেন্টের লাইন, তো এইখানে ফেটিয়ে দিচ্ছে হালকা করে। তো যে কারণে অনেকটা সুবিধাই হচ্ছে আমাদের। তো এখানে মাও ফেটাচ্ছে, বাড়ির পাশে একজন ফেটাচ্ছে, আমিও। আর মেয়ে দেখো এখানে তার ড্রয়িং, খাতা, পেন্সিল সব কিছু নিয়ে চলে এসেছে, এখানে আঁকাআঁকি করছে। আর বাড়ির পাশে ওই যে ফড়িংদি বসছে, আমার দিদি সম্পর্কে যা সম্পর্কে হয়, এই যে ফড়িংদি লাল কাপড় পরে, ওদের ঘরে বাচ্চারাও এসছে, এখানে এইসব আঁকাআঁকি করছে। আর আমরা ভীষণভাবে অনেক মানে মজা, অনেক ইয়ার্কি ফাজলামি, এইসব মোটামুটি অনেক মজার মজার কথা হচ্ছে, এগুলো বলে বলে আমরা বড়ি দেওয়ার কাজটা শেষ করছি। তো তাড়াতাড়ি আমাদের হয়ে গেছিলো, মানে অন্যান্য বছর কি হয় 12টা, 11:30, 12টা বেজে যায়, বাট বছর 10:30টার সময় বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ঘরে কার কার ঘরে এখন বড়ি দেওয়া হচ্ছে এবং কি কি বড়ি দিচ্ছ। আমাদের ঘরে শুধু খাওয়ার বড়ি দেওয়া হচ্ছে আর বীজ বড়ি দেওয়া হচ্ছে, নকশা বড়ি এখনও দেওয়া হয়নি। নকশা বড়ি বা বাতাসা বড়ি এগুলো এখনও দেওয়া হয়নি, তো শুধুমাত্র ওই তরকারি খাওয়া বড়ি আর বীজ বড়ি এই দুটোই দেওয়া হচ্ছে। তো এখন বাজে 10:30, আর মেয়েকে একটু এই যে দেখো ম্যাগি করে দিচ্ছি, মেয়ে বললো যে ম্যাগি খাবে, তো যে কারণে একটু ম্যাগি করে দিচ্ছি। আর এটাই সব থেকে সহজ পদ্ধতি তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, কারণ যেহেতু একটা বেলা হয়ে গেছে, 10:30 বাজে, তো সেই যে সকালে দুধ বিস্কুট খেয়েছিল আর কিছু খায়নি, আর আমাদেরও খিদে পেয়ে গেছে। বাট আমার মা কিছু খাবে না, আমার মার আজকে একাদশী উপবাস, তাই কিছু খাবে না, যদি দুপুরের দিকে একটু ফল খায় তো খাবে, না হলে কিছু খাবে না। এই যে দেখো প্রায় হয়ে এসছে, এবার মেয়েকে দিয়ে দেবো। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, আর এখন বাজে 12টা, তো প্রায় না চলছে, রান্না চলছে, একদম শেষ বলবো না, রান্না চলছে। তো আজকে তো আবার মেয়ের ড্রয়িং ক্লাস আছে, 2:30 হয় এখন, এখন যেহেতু বেলা ছোট, মানে তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায়, তো যে কারণে 2:30 থেকে ক্লাস শুরু হবে। তো জানি না ঠিকঠাক সময় পৌঁছাতে পারবো কি না। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, রান্না করে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো তাড়াহুড়োর মধ্যে মোটামুটি রান্না করেছি, এখানে করেছি বেগুন ভাজা, আর এখানে দেখো পাঁচমিশালি মাছ ছিল, তো ভাজা করেছি এখানে, মাছ ভাজা, আর এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘণ্ট করেছি, আর এখানে করেছি এই যে দেখো মাছ ছিল, ট্যাংরা মাছ, তারপরে সেই যে আমলিয়া না কি মাছ বলে, কচু, আলু, ওলকপি সব রকম দিয়ে একটা ঝাল করেছি। তো এই হচ্ছে আজকের খাবারের মেনু, আর কি সেরকম কিছু আর করিনি, জাস্ট এই কয়েকটাই করেছি। তো আমার মেয়ে খেয়ে নিয়েছে, বাবা অলরেডি খেতে বসছে, বাকি আমরা খাবো। নিয়েছি নতুনটাই, নিয়েছি নতুনটাই নিয়েছি। তো এখন বাজে 3টা, এখন এই যে বেরিয়ে পড়েছি ড্রয়িং ক্লাসে নিয়ে যাব মেয়েকে। এই যে